2020 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ব্যস্ত সূচি দেশের ক্রীড়াঙ্গনে ইতিমধ্যে বঙ্গবন্ধু গোল্ড কাপের মাধ্যমে শুরু হয়ে গেছে ফুটবলের ব্যস্ততা। সংশ্লিষ্টরা বলছেন, ব্যস্ত এই বছরটায় সময় মতো ঘরোয়া ফুটবল লীগ শুরু ও শেষ করাটাই হবে বাফুফের জন্য চ্যালেঞ্জ। নভেম্বর মধ্যে লীগ শেষ করতে না পারলে থেকে যাচ্ছে 2021 সালের এএফসি কাপের স্লট হারানোর শঙ্কা। মাহফুজুল ইসলামের রিপোর্ট। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে ক্রীড়াঙ্গনে প্রথম আন্তর্জাতিক আসর শুরু হয়েছে বাফুফের হাত ধরে। টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করতে দিনরাত এক করে কাজ করছেন বাফুফের কর্তারা, তবে উৎসাহের ঘাটতি স্পষ্ট দর্শকদের মাঝে। টুর্নামেন্ট শুরুর আগের দিন স্বয়ং বাফুফের সভাপতি প্রচারণার র্যালিতে যোগ দিলেও ম্যাচের দিন গ্যালারিতে মেলেনি কাঙ্ক্ষিত দর্শক। টুর্নামেন্ট সমাপ্তির পর শুরু হওয়ার কথা পেশাদার লীগের সর্বোচ্চ আসর। জানা গেছে ইতিমধ্যেই সূচি তৈরির কাজ এগিয়ে নিচ্ছে ফেডারেশন, কিন্তু দলগুলোর ভেন্যুর বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপ বাছাইয়ের 8টি ম্যাচের মধ্যে এখনো 4টি বাকি বাংলাদেশের। ম্যাচগুলোর সময় জাতীয় দলের ব্যস্ততায় কতদিন লীগ বন্ধ থাকবে সেটি বলা মুশকিল। মার্চ ও জুনে 2টি করে মোট 4টি ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি ও অ্যাওয়ে ম্যাচে যাতায়াত সব মিলিয়ে লম্বা সময়ের জন্য বন্ধ থাকার শঙ্কায় ফুটবল লীগ। সময়সূচি ঠিক না হলেও এরই মাঝে হওয়ার কথা চলতি মৌসুমের স্বাধীনতা কাপ আর 2021 সালের এফসি কাপের দল পাঠানোর ডেডলাইন নভেম্বর। প্রশ্ন হলো, শেষ পর্যন্ত নভেম্বরের মধ্যে লীগ শেষ করতে পারবে তো বাফুফে? না করতে পারলে তো পরের বছরের এফসি কাপে একটি স্লট হারানোর শঙ্কায় থাকবে বাংলাদেশ। তবে যদি লীগ নভেম্বরের মধ্যে শেষ করতে না পারে তাহলে কিন্তু বাংলাদেশ অটোমেটিক্যালি একটা স্লট হারাবে, কারণ ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন সরাসরি গ্রুপ স্টেজে খেলতে পারবে না, প্লে অফ খেলতে হবে। সুতরাং বাফুফে নিশ্চয়ই এটা চাইবে না যেন বাংলাদেশের একটা স্লট হারাক। আসন্ন ফুটবল মৌসুম বৃষ্টি বাধায় পড়তে যাচ্ছে এটি স্পষ্ট, সে চ্যালেঞ্জ মোকাবেলাও বাফুফের জন্য বড় চ্যালেঞ্জ। এছাড়া ফেডারেশনের নির্বাচনের বছরে মাঠের বাইরের ফুটবলের উত্তাপ ছড়াবে বেশ, সে উত্তাপ মাঠের ফুটবলে যাতে না পড়ে সেই আশাই ফুটবল ভক্তদের। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা।